হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ভূগোল বিশ্ব যে তোমাদের বারো নম্বর স্কুল রয়েছে চারশো উনআশি নাম্বার পেজে নিউ ব্যারাকপুর কলোনিক বয়েজ হাই স্কুল তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে দেখো একেরটা কোনো স্থান অর্থাৎ প্রতিভা স্থানের সময় পার্থক্য অপশন নাম্বার বি বারো ঘন্টা নেক্সট প্রশ্ন বলছি দেখো দুই একটা বলছে ভূমি বরফ মুক্তের কারণে বলছে ভূমি বরফমুক্ত মুক্তের কারণে চাপ মুক্ত হলে সৃষ্ট আলোড়ন হলো কি উত্তর হবে অপশান নাম্বার ডি বলছে সমস্ত নেক্সট প্রশ্ন মাথার উপর ধুবতারাকে দেখা যায় অপশান নাম্বার সি বিন্দুতে নেক্সট প্রশ্ন বোধ ভারতের বলছে বাকিলখণ্ড ও বুন্দেলখণ্ড হল কি উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ ব্যবছিন্ন মালভূমি

বিভাগ খয়ের একেরটা বলছি দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর কেন্দ্রে ড্যাশ ডিগ্রি কোণে উৎপন্ন হয় এটা একশো ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা যে বলছে তুরানের নিম্নভূমি একটি ড্যাশ সমভূমির উদাহরণ এটা হচ্ছে কি অবনত নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা পরের প্রশ্ন বলছে মাথা ভাঙা ও জলঙ্গি ড্যাশ নদী থেকে উৎপন্ন হয়েছে পদ্মা এরপর হচ্ছে দেখো শুদ্ধ শুদ্ধ বিয়ের দাগের এক একটা বলছে পুঞ্জিত স্থরণ আভিকা আভবিকারও নয় ক্ষয়ভাবনও নয় এটা কি হলো সত্য নমোধা তাই এটা ঠিক করলাম নেশ প্রশ্ন বলছে পরেরটা বলছে মূল মধ্যে রেখা থেকে দ্রাঘিমা গণনা করা যায় এটা হবে শুদ্ধ অর্থাৎ ঠিক করলাম একটি বাকি উত্তর দাও বলছে বলছে কলিকরণ প্রক্রিয়া কোন স্থানে ঘটে উপকূল অঞ্চলে কি লিখবে উপকূল অঞ্চলে নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো দুই একটা এটা একটা হলো দুইটা মুর্শিদাবাদ জেলাটি পশ্চিমবঙ্গের কোন বিভাগের অন্তর্গত মালদাহ নেক্সট প্রশ্ন তিন একটা বলছে স্তূপাবতের পার্শ্ববর্তী নিম্ন নিম্ন অবনতি ভূমি কিনা পরিচিত গ্রস্ত উপত্যকা